পশ্চিম তীরে মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্র স্থান আলাক্সা মসজিদ প্রাঙ্গণে ইহুদিরা প্রার্থনা করতে পারবে না এ বিষয়ে নিষেধাজ্ঞা বহল রেখেছেন ইসরায়েলের একটি আদালত এর আগে আলাক্সা মসজিদ কমপ্লেক্সে ইহুদিদের প্রার্থনার অনুমতির পক্ষে রায় দেয় ইসরায়েলের এক নিম্ন আদালত সেই রায় বলা হয় আলাক্সা কমপ্লেক্সে ইহুদি প্রার্থনাকারীরা যদি নীরবে প্রার্থনা করে তাহলে তা অপরাধ বলে বিবেচিত হবে না এই সিদ্ধান্তে খুব প্রকাশ করে ফিলিস্তিনিরা তাদের আশঙ্কা এর মাধ্যমে ইহুদিরা জোর করে পবিত্র স্থানটি দখলে নিতে পারে সমস্যা শুরু ইসরায়েলের রাব্বি আরিয়া লিপ্পোর আলাক্সা প্রাঙ্গণে ঢুকে প্রার্থনা করার মধ্য দিয়ে গত মাসে তিনি ওই ঘটনা ঘটানোর পর ইহুদিদের প্রার্থনা নিষেধাজ্ঞা জারি করে পুলিশ বিষয়টি শেষে আদালত পর্যন্ত গড়ায়